আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার আজকের রেসিপিতে। আজকে আমি খুবই সহজ এবং মজাদার কোকোলা নুডলস তৈরি করে দেখাবো। তো নুডলস তো আমরা সবাই কম বেশি রান্না করতে পারি, তবে আমি যেভাবে রান্না করি আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে। কোকোলা নুডলস রান্না করার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি। এখন এর মধ্যে আমি হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম আর এক চামচের মতো তেল দিয়ে দিয়েছি। এবার পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর আমি এখানে নিয়েছি কোকোলা নুডলসের এক প্যাকেট নুডলস। তো এখন আমি কোকোলা নুডলসটাকে খুলে নিব আর এর ভিতরে একটা মশলা আছে, তো সেই মশলাটা বের করে নিচ্ছি। আর এই দিকে আমার পানিটাও কিন্তু বলক এসে গেছে। এখন আমি পানির মধ্যে নুডলসের পুরো প্যাকেটটা দিয়ে দিচ্ছি। এবার আমি নুডলসটাকে 3 থেকে 4 মিনিটের মতো সেদ্ধ করে নিব। তো এই যে এই পর্যায়ে কিন্তু আমার নুডলসটা সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি আপনাদের একটু চেক করে দেখাচ্ছি আমার নুডলসটা সেদ্ধ হয়েছে কি না। তো এই যে এই পর্যায়ে আমার নুডলসটা সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি নুডলসটার পানিটাকে ঝরিয়ে নিব। একটা জালের মধ্যে নুডলসটাকে আমি ঢেলে নিচ্ছি আর এরপর আমি এটাকে ভালো করে ঠান্ডা পানিতে ধুয়ে দিব। এতে করে যে নুডলসের কুকিং প্রসেসটা আছে তো সেটা বন্ধ হয়ে যাবে। তো এই যে আমি নুডলসটাকে ভালো মতো ধুয়ে নিলাম। এবার আমি এটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি আর এদিকে আমি চুলা একটা প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি আলু দিয়ে দিলাম আর আলুটাকে আমি একদম আলু ভাজির মতো করে কেটে নিয়েছি। এবার আলুটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো তেলের মধ্যে একটু ভেজে নিব। তো এই যে এ পর্যায়ে আমার আলুটা কিন্তু হালকা সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আমি এখানে 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 3টি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর কাঁচামরিচটাকে আমি আলুর সাথে আরও 1 থেকে 2 মিনিটের মতো একটু ভেজে নিব। তবে পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, কারণ নুডলসের মধ্যে পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা খেতেই আমার ভালো লাগে। তো এই যে এখানে আমার আলু আর পেঁয়াজটাকে ভাজা হয়ে গেছে। তো এখন আমি মাঝখান থেকে একটু খালি করে নিলাম। তো এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। আর এখানে ভাজির জন্য আমি একবারে লবণটা অ্যাড করে দিয়েছি। এবার আমি ডিমটাকে ঝুরি করে নিব। তো এই যে এখানে আমার ডিমটা ঝুরি করা হয়ে গেছে। তো এখন এই ডিমের সাথে আমি সবজিটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো সব কিছু আমি খুব ভালো করে নেড়েচেড়ে আরও 1 মিনিটের মতো একটু ভাজবো। তো এখন আমি এর মধ্যে যে প্যাকেটের মশলা আছে কোকোলার নুডলসের, তো সেই প্যাকেট মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি আরও 1 থেকে 2 মিনিটের মতো একটু ভেজে নিব। তো এই যে এই পর্যায়ে আমার আলু ভাজিটাকে ভালো মতো ভাজা ভাজা করা হয়েছে। তো এখন আমি এর মধ্যে যে পানি ঝরিয়ে রেখেছিলাম নুডলস, তো সেইটা দিয়ে দিলাম। দিয়ে এবার নুডলসটাকে এই সবজিটার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। যদি আপনাদের কাছে এই কাজটা কঠিন মনে হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনারা কাঁটা চামচ দিয়েও এই মিশানোর কাজটা করতে পারেন। তো আমি যেভাবে করতেছি তো সেভাবে করে আপনারা খুব সহজভাবে কিন্তু এই মিশানোর কাজটা করে নিতে পারেন। তো আমি এখানে 2টি কাঁটা চামচ নিয়েছি। এবার এটাকে সব কিছুর সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এতে করে খুব সহজেই কিন্তু সব কিছু একসাথে মিশে যাবে। তো এই যে আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো এখন আমি এর মধ্যে ম্যাগি স্বাদে মশলা, যেটা 5 টাকার প্যাকেট, তো সেই প্যাকেটের অর্ধেকটা মশলা দিয়ে দিলাম। আর এতে করে নুডলসের স্বাদ কিন্তু আরও বহুগুণে বেড়ে যাবে। আপনারা চাইলে এই মশলাটা স্কিপ করতে পারেন, তবে এটা দিলে খেতে বেশি ভালো লাগে। তো এবার আমি সব কিছু আরও 1 থেকে 2 মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নিব। তো এই যে এই পর্যায়ে আমার নুডলসটা কিন্তু ভাজা ভাজা করা হয়ে গেছে। তো আমি এবার এটার চুলাটা অফ করে দিচ্ছি। এখন আমি এটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিব। তো তৈরি হয়ে গেছে কোকোলা নুডলস। তো এখন আমি সাজানোর জন্য উপর থেকে একটু পুদিনা পাতা দিয়ে সাজিয়ে দিলাম। তো আজকের এই নুডলসের রেসিপিটা আমি খুবই সহজভাবে তৈরি করে দেখালাম আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। আর এরভাবে করে রান্না করলে কিন্তু ছোটো বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।